তো বাসন উপাসনা দিন। একদিন ভিক্ষুগণ আলাপ করতেছিল, এত একটা শিকারি প্রাণ হত্যা করে, কেমন করে সে মাগর পায়, বড় আশ্চর্য। আবার তাকেই বা কেমন করে সুরা তার থেকে এই বাঘাবন রাজা একটা শিকারির সাথে সংসার করে, তাও বড় আশ্চর্য। ধর্মবুদ্ধ আসলেন, জিজ্ঞেস করলেন, ভিক্ষুগণ তোমরা কি আলাপ করতেছো? তারা বলল, ভগবান বুদ্ধ আমরা এই আলাপ করতেছি, এই কক্ষটা মিথ্যা, অতীতে কি পূর্ণ করেছিল আমরা জানি না, যার কারণে সেই মাগফল পাইল, নির্বাণ পাইল। তখন বুদ্ধ বললেন, তাহলে শোনো, অতীতে এই কাশ্যপুত্রের সময়ে, কাশ্যপুত্রের পরে নির্বাণের পরে তার শরীর ধাতু চাপি নির্মিত হয়, যাতে ভিতরের অংশটা ইট ইট গোলাপ পানি দিয়ে বানায় নেয় ইট, ওখানে পেতে সরষা তেল আরো মশলা টসলা দিয়ে তখনকার দিনে ভিতরে অংশ, বাইরের অংশ সোনার ইট, এক একটা ইটের দাম 1 লাখ মুদ্রা। এভাবে জাতি নির্মিত হয়েছিল এবং জাতির স্থাপনা দিবস, স্থাপনা আমরা যেমন স্থাপনা বন্ধ করছি না আমার জাতিতে, তার ভিতরে অনেক সোনা প্রমাণ দিচ্ছি না, এরকম স্থাপনা দিন একটা অনুষ্ঠানে কাশ্যপ বুদ্ধেশ্বরী বাইরে বন্ধ করে ফেলছে আর কি স্থাপনা। তো অনুষ্ঠানে গ্রামে একটা সৃষ্টি ছিল, গ্রামের সৃষ্টি চিন্তা করল, আমি এই পুণ্যে অংশগ্রহণ করব, আমি সভাপতি হব। তাই সে সবচেয়ে বেশি দান করলো, 1 কোটি মুদ্রা দান করলো, সে তাকে সভাপতি হিসাবে নিল। শহরের লোক এগুলো শুনলো, শহরের লোকেরা শুনে শহরের সৃষ্টিকে তারা বলতে লাগলো, গ্রামের সৃষ্টি আপনাদেরকে অনেক কম ধন সম্পদ, তার সে সভাপতি হয়ে গেছে, আপনি আমাদের সৃষ্টি, আপনি সভাপতি হতে পারেন না কেন? লোকে অনেক বলতে লাগলো, কৃপণ মানুষ দান দিতে চায় না, চিরস্থায়ী করতে কোনো সত্তা নেই, কেন সত্তা নেই, আমি 2 কোটি দিলাম আমি সভাপতি হব। সে 2 কোটি দিয়া সভাপতি হয়ে গেল, গ্রামের সৃষ্টি ছাড়বে না, 3 কোটি দিলাম আমি সভাপতি হব, শহরের সৃষ্টি 4 কোটি, এইভাবে এইভাবে নিলাম টাকার মতো, 8 কোটিকে চলে গেল। গ্রামের সৃষ্টি চিন্তা করল, আমার আছে মাত্র 9 কোটি, 8 কোটি দিয়ে ফেলছি, এই 1 কোটি দিলেও উনি যখন বলবে 10 কোটি, তাহলে আমি সভাপতিও পাবো না, আমার তো সব খারাপ, উভয় দিক খারাপ, এটা আর করবো না। আমি আরেকটা জিনিস করি, তারা আলাপ আলোচনা করল, ছেলে নিয়ে সবাই মিলে আলাপ আলোচনা করে স্থির করলো, ঘোষণা করলো, আমি এবং আমার পরিবারের সবাই 16 জনে শরীর প্রাণ এই জাতিকে দান করলাম, অর্থাৎ আজকে থেকে আমরা এই জাতির দাস ভৃত্য হিসাবে সেবক হিসাবে দান করলাম, আজীবন আমরা জাতির সেবা করব। শহরের সৃষ্টি আর পারল না, টাকা দিতে পারে ঠিকই, কিন্তু শরীর এই জিনিস শরীর দাস হিসাবে ভৃত্য হিসাবে এমনি স্মৃতিতে গেল, অনুষ্ঠান হয়ে গেল, সেদিন থেকে তারা জাতিকে দাসের মতো ভৃত্যের মতো সেবা করতে লাগলো। জাতিকে যেভাবে সেবা করা যায়, দোয়া মোশাক পরিষ্কার করা, ছয় তোলা, এই করা সেই করা, লোকজন আসলে সেবা যত্ন করা, দেখিয়ে দেওয়া, সবকিছু সবকিছু। লোকজন বললো, সৃষ্টি আপনি এবার বিশ্রাম দেন, আর দাস গিরি করতে হবে না, না অবিশ্বাস করেছি, ভগবান বুদ্ধকে সেবা করার চেয়ে আর বড় সেবা কোনোটাই হতে পারে, ভগবান বুদ্ধকে সেবা মানে কোনটা সেবা করতে হবে, বুদ্ধ ধাতু জাতি, বুদ্ধ ধাতু জাতি, ভগবান বুদ্ধ নাকি বুদ্ধকে সেবা করতে চাইবে, ধাতু জাতির সেবা করতে হবে। তাই সে বলল, না বুদ্ধের সেবা থেকে আর বড় সেবা কিছু হইতে পারে না, আজীবন আমরা এভাবে সেবা করবো। এই বলে তারা পরিবারের 16 জন সবাই
এইভাবে কাশ্যপুত্রের ধাতু দাবি সেবা করেছিল বলে সেই পুণ্যে মারা যাওয়ার পর সবাই স্বর্গ উৎপন্ন হয়। তারা এক বুদ্ধান্ত তাপ নরক গমন করে নাই, স্বর্গে তাদের জীবন। ভগবান বুদ্ধ যখন পৃথিবীতে বুদ্ধ হলেন তখন তারা পৃথিবীতে জন্ম দিলেন, মেয়েটা সৃষ্টি করে আর ও পুরুষটা শিকারী হল। তাদের দুজনের যখন সংসার হলো অন্যান্য ছেলে বৌমা তারাও তাদের এখানে জন্ম দিল। ওই জন্মের ছেলে বৌমা তারা এই জন্মে জন্ম নিয়েছে। ভগবান বুদ্ধ বললেন অতীতে কাশ্যপ বুদ্ধের ধাতু দাবি সেবা করার পুণ্য বলে তারা শুধু স্বর্গবাসী হয়েছে তাই নয়, তারা এই জন্মে নির্বাণ দর্শন করেছে।